সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস এর উপ সাত মহাদেশ পাঁচ মহাসাগর নিয়ে আলোচনা করব আজকের আলোচ্যসূচি পৃথিবীর জলভাগ ও স্থলভাগ রূপে মহাদেশ ও মহাসাগর এবং জলভাগ ও স্থলভাগের বৈশিষ্ট্য আলোচনার প্রথমে কয়েকটি চিত্র দেখা যাক চিত্র থেকে বোঝা গেল সৃষ্টির আদিতে পৃথিবী ছিল একটি গোলাকার জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ধীরে ধীরে তা বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগে বা ভূতকে নানা পরিবর্তন ঘটল কোনো অংশ বসে গেল আবার কোনো অংশ উপরে উঠে গেল পৃথিবী পৃষ্ঠের উপরের বায়ুমণ্ডলের বাষ্প থেকে বৃষ্টিপাতের ফলে জল জমে নিচু স্থানগুলি সাগর মহাসাগরে পরিণত হলো এবং বাকি অংশগুলি স্থলভাগে পরিণত হলো স্থলভাগকে বলা হতো প্যানজিয়া আর জলভাগকে আসা যা আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি প্রয়োজন হলে একবার দেখে নেবে এখন চিত্রটি একবার দেখে নাও এই পেঞ্জিয়ার পরবর্তী পর্যায়ে পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হওয়া পরিচলন স্রোতজনিত কারণে বিভিন্ন দিকে সরে গিয়ে বর্তমানের সাতটি মহাদেশ বা স্থলভাগ এবং পাঁচটি মহাসাগর বা জলভাগ তৈরি হয়েছে বর্তমানে সাতটি মহাদেশ সম্পর্কে আমরা জানব এখন আমরা পৃথিবীর এই মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় একটি সারণীর মাধ্যমে দেখে নেব সারণীতে দেখতে পাচ্ছি মহাদেশগুলির নাম গোলার্ধগত অবস্থান আয়তনগত অবস্থান প্রধান নদী প্রধান পর্বশ্রেণী দেশের সংখ্যা ও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে অনুভূমিকভাবে উলম্বভাবে এগুলো আমাদের পূরণ করতে হবে প্রথম প্রথম যে মহাদেশের নাম আমরা দেখতে পাচ্ছি তার নাম এশিয়া এটা উত্তর গোলার্ধের মহাদেশ আয়তনগত স্থান প্রথম প্রথম স্থান রয়েছে অর্থাৎ আয়তনগত দিক থেকে বড় এটি সবচেয়ে বড় মহাদেশ প্রধান নদী প্রধান প্রধান নদীগুলো দেখতে পাচ্ছি ইয়াং শিকিয়াং গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রধান পর্বশ্রেণী হিমালয় দেশের সংখ্যা চুয়াল্লিশটা যদিও এটা বাড়াকমা করে কমে না বাড়ে অন্যান্য বৈশিষ্ট্য জনবহুল মহাদেশ পৃথিবীর সবথেকে বেশি মানুষ বাস করে এই মহাদেশে এ কারণে একটি বৃহত্তম মহাদেশ আফ্রিকা দ্বিতীয় একটা মিডিল বা মধ্য গোলার্ধ অবস্থিত উত্তর গোলার্ধ দক্ষিণ গ্রাধ্য পূর্ব গ্রাধ্য পশ্চিম গোলার্ধ সব গোলার্ধেই আফ্রিকাকে দেখা যায় অর্থাৎ আফ্রিকা পৃথিবীর একেবারে মধ্যস্থলে অবস্থান করছে প্রধান নদী নীল কঙ্গো প্রধান প্রধান নদী প্রধান পর্বশ্রেণী হচ্ছে অ্যাটলাস দেশের সংখ্যা চুয়ান্ন অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এখানে পৃথিবীর উষ্ণ মরুভূমি সাহারা অবস্থান করছে তৃতীয় মহাদেশ উত্তর আমেরিকা উত্তর গোলার্ধের মহাদেশ সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থান করে প্রধান নদী মিসিসিপি মিশৌরি এবং কলরাডো প্রধান প্রধান নদী প্রধান পর্বশ্রেণী রকি দেশের সংখ্যা তেইশ চতুর্থ যে মহাদেশ দক্ষিণ আমেরিকা প্রধান প্রধান নদী আমাজন লা প্লাটা প্রধান পর্বশ্রেণী আন্ডিজ। দেশের সংখ্যা তেরো পৃথিবীর শীতল মরুভূমি কোল্ড ডেজার্ট প্যাটাগোনিয়া এই মহাদেশে অবস্থান করছে আমরা আফ্রিকাতে গেছিলাম উষ্ণ হট ডেজার্ট গরম মরুভূমি দক্ষিণ আমেরিকাতে উষ্ণ মরুভূমি প্যাটাগোনিয়া এটি উত্তর গোলার্ধের সামান্য অংশ থাকলেও নাইনটি পারসেন্ট স্থান দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটি দক্ষিণ গোলার্ধের মহাদেশ বলা হয় পঞ্চম আন্টার্কটিকা আন্টার্কটিকা সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা খুব বেশি জানতে পারি না যদিও যা জানতে পারি সেটা আমরা পরের অধ্যায়ে আলোচনা করব এটা দক্ষিণ গোলার্ধের মহাদেশ আন্টার্কটিকা ইউরোপ ষষ্ঠ স্থান অধিকার করেছে আয়তনগত দিক থেকে প্রধান প্রধান নদী ভলগা দানিউব প্রধান পর্বশ্রেণী আলপস দেশের সংখ্যা পঁয়তাল্লিশ এটা সম্পূর্ণ উত্তর গোলার্ধের মহাদেশ মনে রাখবে একটা জিনিস বিষয় ইউরোপ এবং এশিয়া এই দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে আমাদের সাত সপ্তম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া দক্ষিণ দক্ষিণবদ্ধ মহাদেশ প্রধান প্রধান নদী মারিডার্লিং ওয়াইটাকি প্রধান পর্বত গ্রেট ডিভাইডিং রেঞ্জ অন্যান্য বৈশিষ্ট্য মধ্যে এখানে দেখা যায় প্রচুর দ্বীপপুঞ্জ ছোটো ছোটো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অসংখ্য দ্বীপপুঞ্জ মাইল পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এ কারণে এ মহাদেশের কিছু কিছু অংশ বলা হয় এতক্ষণ জানলাম মহাদেশগুলোর কয়েকটি বৈশিষ্ট্য তাদের দেশের সংখ্যা তাদের সর্বোচ্চ পর্বতের নাম বিভিন্ন নদীর নাম এবং বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য এবার আমরা মহাসাগর সম্পর্কে একটি পাই ডায়াগ্রামের সাহায্যে তুলনামূলক আয়তন দেখে নেব অবশ্য মহাদেশগুলিরও একটি পাইচিত্র দেখতে পেয়েছি পৃথিবীর পাঁচটি মহাসাগরে তুলনামূলক আয়তন দেখতে দেখতে তোমরা মনে রাখবে প্রশান্ত মহাসাগর আয়তন এবং সব সবথেকে বড় গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার মিটার গভীরতায় অবস্থান করছে আর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হলো সুমেরু মহাসাগর এবার আমরা স্থলভাগ ও জলভাগের কয়েকটি বৈশিষ্ট্যের কথা জেনে নেব এক পৃথিবীর জলভাগের পরিমাণ একাত্তর শতাংশ এবং স্থলভাগের পরিমাণ একুশ শতাংশ দুই পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত সে কারণে পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয় তিন পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধে স্থলভাগ বেশি থাকে এবং দক্ষিণ ও পশ্চিম গোলার্ধে জলভাগ বেশি চার তোমরা যদি লক্ষ্য করো ছবি দেখতে পাবে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে একে স্থল এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে একে জল গোলব্ধ বলা হয় তোমরা যদি ছবি দেখো দেখতে পাবে স্থলভাগগুলি উত্তর দিকে অনেকটা চওড়া এবং দক্ষিণ দিকে ক্রমশ সরু হয়ে গেছে জলভাগগুলি ঠিকের বিপরীত অবস্থা উত্তর দিকে সরু এবং দক্ষিণ দিকে চড়া ছয় উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকে থাকলেও উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকলেও তার কেন্দ্রে আছে জলভাগ যেমন সুমেরু মহাসাগর চিত্রটি দেখো দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকলেও তার কেন্দ্রে রয়েছে স্থলভাগ আন্টার্কটিকা ছবিটি দেখলে বুঝতে পারবে পৃথিবীর মহাদেশ বা স্থলভাগ এবং মহাসাগর বা জলভাগের বিস্তারিত আলোচনা আজ এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে কয়েকটি প্রশ্ন দিয়ে যাব তোমরা বাড়িতে এর উত্তরগুলো খাতায় লিখবে এক পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান দুটির নামকে দুই গলাদ্ধ ও আয়তন অনুযায়ী সাতটি মহাদেশের নাম লেখো তিন পৃথিবীর জলভাগ ও স্থলভাগের কয়েকটি প্রধান বৈশিষ্ট্যর কথা লেখো সকলে খুব ভালো থাকবে